ঢাকায় সিনেমার আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনের তালিকায় একাধিক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে। দুজনই পর্দায় নায়িকা হলেও এর বাইরে আলাদা পরিচয় রয়েছে তাদের। সেটি হচ্ছে তারা দুজনই সংসার শুরু করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। নায়ককে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা নাটকীয়তার পর বিচ্ছেদ হয় তাদের। এরপর বসগিরি সিনেমার নায়িকাকে বিয়ে করেন অভিনেতা শাকিব। এই বিয়ের খবরও প্রকাশ্যে আসার পর শুরু হয় নাটকীয়তা। বর্তমানে বুবলির সঙ্গে সংসারও প্রায় ভাঙনের পথে, যদিও তাদের সম্পর্কের শুরুটাই ধোঁয়াশায় ঘেরা। তবে বিভিন্ন সময় তারা একে অপরকে আকার ইঙ্গিতে নানা মন্তব্য করে থাকেন বলে ধারণা নেটিজেনদের। এবার এই দুই নায়িকা শাকিবকে ছাড়া ভিন্ন কারণে মুখোমুখি হচ্ছেন। কোরবানির ঈদ উপলক্ষে অপু বিশ্বাসের লাল শাড়ি এবং বুবলির প্রহেলিকা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সিনেপাড়ায়। পর্দার এই লড়াইয়ে অপু বিশ্বাসের সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক, অন্যদিকে বুবলির সঙ্গে রয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। প্রসঙ্গত, লাল শাড়ি সিনেমাটি সরকারি অনুদানের। বন্ধন বিশ্বাসের চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছেন অপু বিশ্বাস নিজেই। এদিকে প্রহেলিকা সিনেমা পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী, এর চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।